প্রথমে যখন আমি আসি তখন থেকে বলি আমাদের এখানে প্রথম জলের প্রবলেম ছিল। জলের প্রবলেমে আমি প্রথমে ঘুরে দেখি কোন কোন জায়গা ম্যাক্সিমাম মানে ক্রাইসিস আছে যেখানে লোকের রোজই মানে এটাই বাল্টি নিয়ে হোক বা যে জলের ইয়ে নিয়ে আসে যে লোক মারামারি হচ্ছে। আপনি দেখেছেন আমাদের এলাকাটা ম্যাক্সিমাম বস্তি প্রধানে যেহেতু এখানে জলের অভাব। এরপর আমি করলাম কি আমাদের যে বড় ইন্টিগ্রিটি ফান্ড বা কাউন্সিলর ফান্ড আছে এবং মেয়রকেও আমি আগে চিঠি করলাম, উনি কিন্তু আমাকে অনেক এই ব্যাপারে হেল্প করেছেন। আমাদের এখানে জলের সমস্যা যেটা ছিল প্রায় শেষ হয়ে এসছে, 80% মতো আমরা কাজ করে ফেলেছি, মানে 20% মতো সেটাও আমরা মেয়রের সঙ্গে বা আমাদের যে জলের ডিপার্টমেন্ট আছে এক্সিকিউটিভের ব্যবস্থা কিন্তু ভালো বলে দিচ্ছি যে এই ফিনান্স নিয়ে তখন আমরা চেষ্টা করি। এছাড়া আপনি দেখি মানুষ কোথাও ওই রাস্তায় যে জল পৃষ্ঠাবে যে কোনো জায়গা পেয়েছে না, আমরা চারটে আর একটা পাঁচটা আমরা ওয়াটার কুলার মেশিন ইনস্টল করি, একটা সামনে দেখতে আছে আর একটা আছে বেঙ্গালপুর বাজারে এখন লাইব্রেরির কাছে হচ্ছে জানতে আছে আর বিদ্যালয় স্কুল এরকম করছি আরও যে একটা জায়গা আছে করতে হবে। তারপরে পশ্চিমবঙ্গে বস্তি ডেভেলপমেন্ট মানে পশ্চিমবঙ্গে শৌচালয় যেটা হচ্ছে যেটা আগে সিএমডি পাইখানা ছিল সেটা অনেকটা ইয়ে হয়ে গেছে, সেটা কিন্তু ওরা ঠিক মতো ওরা রিপেয়ারিংটা করতে পারেনি, সেটাও আমরা প্রচুর করেছি। টয়লেট তারপরে বাথরুম আছে সুন্দর ভাঙাচুরা ছিল পচিয়ে দিয়ে তারপর প্যাসেজগুলো ভেঙে গেছিলো আইটি ওগুলো অনেকটা বাকি আছে আমরা এই আর উনি আমাদের আপনি দেখলেন এইখানে যে আগের পাশ দিয়ে বলে আপনি এসে দেখেছেন কি ছিল এটা হয়তো কর্পোরেশন আমরা করছি সামনে দেখছেন যেটা বাগানটা আছে এই সৌন্দর্যটা এই বাগানটা আমরা যদি করি এটা কিন্তু কর্পোরেশন প্রথমে আমি হেল্প করি আমি বললাম যে এত ভালো এত বিরাট বড় এই ইউনিভার্সিটি হলো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ওনে এত বিরাট বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আপনি ভারতবর্ষের মধ্যে যেমন এত বড় বিল্ডিং সেই গার্ডেনটা আমরা করছি। আধার কার্ড নিয়ে যে চন্দ্রবাবুর একটা প্রস্তাব এসেছে আধার কার্ড ছাড়া কোনো কিছু অফিসের গভর্নমেন্ট দপ্তর ব্যাংকে দেখা তৈরি করে তো আপনার মনে হচ্ছে আধার কার্ড নিয়ে করে মানুষের সম্পর্ক দেখুন আমরা আধার কার্ডে এর আগে একটা আমরা প্ল্যান করেছিলাম আমাদের ওয়ার্ড অফিস আছে ইউনিভার্সিটিতে সেখানে আমরা প্রায় কন্টিনিউস 8-10 দিন আমরা আধার কার্ডের জন্য ক্যাম্প করেছিলাম এবং প্রচণ্ড প্রচণ্ড প্রায় 500-1000 মতো লোক ওখান থেকে আধার কার্ড করিয়েছিল কিন্তু তাও ফুলফিলমেন্ট হয়নি কারণ এখানে আধার কার্ড খুবই কম হয়েছিল 30-40% হয়েছিল। এখনও আমাদের আধার কার্ডের এটার ক্যাম্প চলছে তো সিগন্যাল পার্কে আপনি যদি যাওয়ার সময় দেখে যান দেখুন প্রচুর লোক আছে সেখানে আধার কম ডিগ্রি দিয়েছে এবং অনেকেরই ডকুমেন্টস আছে অনেকের নেই আবার তারা নিয়ে আসছে বা যদি বলে কাউন্সিলর যদি লিখে তা আমরা সেটা ভেরিফাই করে দেখি প্রেসিডেন্ট এই বা এলাকায় আমরা করে দিই তাদের হচ্ছে কেন আধার আধার কার্ড যে সমস্ত বেনিফিশিয়ারি আছে তাদের কিন্তু একদম কম মানে কম মানে করতেই হবে ইনএভিটেবল নাহলে তুমি কোনো বেনিফিট পাবে না বিশেষ করে যারা ওই পেনশন পায় এখন তো ওদের যে ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলবে সেটাও কম্পালসারি হয়ে গেছে এখন শুনছি যে ইনকাম ট্যাক্স যারা সেগুলো আধার কার্ড একদম জরুরি করতে হবে সেই জন্য আমরা আধার কার্ডের ক্যাম্প করেছি এটা এখন দেখুন গরমই সব আমি বলেছি কর্পোরেশনকে 10 দিনে আমাদের লোকের সুফিল হচ্ছে 10 দিনে এই ক্যাম্পে ওরা এখনও তাকে মেনে নিয়েছে এরপরে কী হয় পরবর্তীতে আধার কার্ডে আমরা ওয়ার্ডে কী অংশ পাশাপাশি করি একজন সাধারণ মানুষ আমি তো আমার মানুষের যখন মানুষের কাজকে আমি বললাম আপনাকে আমাদের একটা ইনস্ট্রাকশন আছে তোমার যা কাজ থাকবে যাতে তার তুমি ওই কাজগুলো তুলে নিয়ে মানুষের কাজ কিন্তু নিয়ে যাবে ধরুন দেখলাম কালকে একটা বড় হঠাৎ একটা ডেঙ্গের এখন তো জানি মাথা এই মাথা মাথাসের বাজেট তো হয়নি হয়নি কিন্তু এডিশনই একটা এজেন্সি কাউকে বললাম কর্পোরেশন তাকে দিয়ে একটু মানুষ হচ্ছে যেটা আমি দেখুন সত্যি কিছু না করা হয় সরকার ছিল একটা যদি পড়ে যায় তাহলে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য ওটা আমাদের এখন যে দেখবেন বা আমরা যাবো ওটা কাজ করে যে কোনো ব্যাপারে হঠাৎ যা কেউ মারা গেছে তার প্রশ্ন ব্যাপার রাত 12টা শুনেছে সেই জন্য তাকে সত্যি
বা জলের কোনো প্রবলেম হঠাৎ বের হয়ে গেল, এখানে চেষ্টা করি যাতে মানুষের যখনই যেটা বলে, হ্যাঁ যেটা আমার এখতিয়ারের বাইরে আমার হয়তো পাওয়া যায়, সেরকম আমি পুত্র আমাকে যদি বলে আপনি চাকরি করে দিন আমার এই ব্যবসা ওই জন্য যেটা ব্যাপার। আর বিশেষ করে আমি জানি আমাদের যে কর্পোরেশন যে সমস্ত ডক্টর তার যে অফিসাররা সেগুলো আমাদের করে দেয় করে আমার কিন্তু যদি সেখানে আমাদের অসুবিধা ব্যবসায়ীদের এসে এমএমআইসি আর ফোন করে দেন বলে যাতে থাকবে, এই জন্য ওনাদের প্রথম লোকের সহযোগিতা আমি কাজ করব। আমার নামে কারেকশন আমরা করছি, কারেকশনের নামে